আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি গডজিলার স্টোরি, মানে গডজিলার পুরনো স্টোরি, গডজিলার ইতিহাস যাকে বলে, এবং এই সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও দেব। গডজিলাকে নিয়ে আজ পর্যন্ত 33টিরও বেশি মুভি এসেছে, যারা তোর 32টি হচ্ছে জাপানিজরাই এই গডজিলাকে বানিয়েছে। যদিও এই গডজিলার প্রথম নাম ছিল গডজিলা সরাজ, যেটিকে দেখতে একদম ডাইনোসরের মতো ছিল। আমি বলবো কি, এটা চুরাইসে ওয়ার্ল্ডে যদি গডজিলা দেখাতো তাহলে নিশ্চয়ই গডজিলা সরাসের মতোই দেখাতো। আমাদের গডজিলা হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা মা অনেক বছর আগে জাপানিজদের শাস্তি দিতে, মানে জাপানিজ দিতে বিশ্বযুদ্ধে জাপানিজ যে পরিস্থিতি প্রাকৃতিক এত ক্ষতি করছিল, তাই গডজিলা নিজেকে আনে এবং পুরো পৃথিবীকে শাস্তি দেওয়ার জন্যে মূলত এই অসাধারণ নতুন মনস্টারটির আবির্ভাব হয়। কিন্তু যদিও 2014 সালে থেকে শুরু হয় মনস্টারভার্স, এবং এই মনস্টারভার্সে গডজিলার অরিজিন পাল্টে দেওয়া হয়, এবং গডজিলা নিয়ে একটি নতুন মুভি এসেছে যার নাম গডজিলা এক্স কং, এবং এখনও পর্যন্ত প্রায় 4টি মুভিতে গডজিলাকে দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে গডজিলা, গডজিলা কিং অফ মনস্টার, এরপর গডজিলা ভার্সেস কং, এবং তারপর শেষ এখন মুক্তি পাওয়া, কিছুদিন আগেই মুক্তি পাওয়া গডজিলা এক্স কং। আমার বোনের চ্যানেলে, আমার চ্যানেলে আছে, কিন্তু আমি ভাবছি আমার বোনের চ্যানেলটাকে মুভিং চ্যানেল বানাবো, এবং সেটা বানাই ফেলেছে ওগুলো। এখন আপনি আমার ছোটো বোন উষ্মির চ্যানেলে দেখতে পাবেন। আপনারা সবাই মিলে ওর চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যেরকমটা আমার চ্যানেলে করে দিয়েছেন। তো গডজিলা আর কিং কং দুটোই হচ্ছে জাপানিজ, মানে গডজিলা হচ্ছে জাপানিজ আর কং হচ্ছে আমেরিকান, এবং এই দুটো মিলিয়ে আমেরিকান একটি এই সিরিজ, যেটার নাম হচ্ছে গডজিলা মনস্টার ভার্স। এর প্রথম মুভিটিই ছিল গডজিলাকে নিয়ে, এবং এরপর কং এর অরিজিন কিংবা কং এর ইতিহাস নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা সবাই দেখে নিও। তো গডজিলা অনেক ভয়ঙ্কর, মানুষেরও আগে তৈরি হওয়া একটি প্রাণী, এবং এখানে রিসেন্টলি -1 মুক্তি পেয়েছে, যেটি জাপানিজ মুভি অনেক দিন আগে। এই মুভিটি এর মতো জাপানিজে অনেক মুভি এসেছে, যেরকমভাবে আমার সবচেয়ে পছন্দের জাপানিজ মুভি হচ্ছে -1, যেটি নতুন হলো এতটাই নাম গামিয়েছে আর কি বলবো। তো এই মুভিটি আমার সাউন্ড একটু আসতে হতে পারে, আমার অনেক কষ্টে আমি এখন বিগ ভিডিওগুলো বানাচ্ছি, তো কিছু মনে করবেন না। গডজিলা, আমরা গডজিলা তার মতো কিং কংয়েরও অরিজিন স্টোরি খুব দ্রুতই নিয়ে এসে হাজির হব আপনাদের সামনে। গডজিলা তিনি আরও একটি কথা হচ্ছে, গডজিলা নিউ ক্যানার এনার্জি ই শোষণ করে, যেটি সমস্ত টাইটানরাই আগে শোষণ করতো, এবং এটি গডজিলা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। গডজিলা হচ্ছে পুরো মনস্টারদের রাজা, মানে মথুরা যেরকম রানী গডজিলা হচ্ছে সেরকম রাজা। আমরা বুঝতেই পারছি যে গডজিলার মথুরার ভবিষ্যতে বিয়ে হতে চলেছে। যদি নিয়ে মনস্টার ভার্সের কোনো মুভি আসে, আমার তো একটু এইসব ফান এক্সপ্লেন করতেই ভালো লাগে, যেরকম আমার বোন এক্সপ্লেন করে। তো গডজিলার আজ পর্যন্ত সবচেয়ে দেখানো ফর্ম অনেকেই ভাবে হচ্ছে আমাদের মথুরা দিদি যখন নিজেকে স্যাক্রিফাইস করেছিল, কিন্তু যদিও মথুরা দিদি নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করেনি, আবার গডজিলা কং এ ফিরে এসেছে, এবং আশা করি পরের মুভিগুলোতেও এই মথুরা জীবিত থাকবে, কারণ আমার মথুরা ক্যারেক্টারটিকে অনেক কিউট লাগে। তো তাই আমার ইচ্ছা হচ্ছে যে মথুরা সবসময় যে জীবিত থাকুক, এবং তাহলে গডজিলারও নিশ্চয়ই মনটা ভালো থাকবে। এবং আপনারা অনেকেই ভাবে থাকেন গডজিলার সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী ভার্সনটা হচ্ছে 2019 সালে মুক্তিপ্রাপ্ত বার্নিং গডজিলা, তবে এটি আপনাদের ভুল ধারণা। বার্নিং গডজিলা অনেক পাওয়ারফুল, এই গডজিলাটি আজ পর্যন্ত মনস্টারভার্সের দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল গডজিলা ভার্সন, এবং এর চেয়ে একটি পাওয়ারফুল গডজিলা আমরা দেখতে পেয়েছি এই মনস্টারভার্সের মুভিতে। কেস করুন তো সেই গডজিলাটিকে, আপনারা যারা যারা কেস করেছেন তারা সবাই কমেন্টে জানাবেন, এবং যারা যারা বুঝতে পারেনি আমি তাদের এখনই বলছি, তবে তাও একবার আর 5 সেকেন্ড দিচ্ছি, 1, 2, 3, 4, 5। তো এখন বলছি
হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ঠিকই ভেবেছেন, হ্যাঁ গর্জিলাক্স কংয়ের সেই নতুন পিঙ্ক গর্জিলা। এই গর্জিলাটি এতটাই পাওয়ার যে শিবর যে ক্রিস্টাল ওটি সে খুলে দিয়েছিল এবং এতটাই পাওয়ারফুল ছিল যে সে আমাদের শিমু গর্জিলাকে মুক্ত করে দিয়েছিল, যে কিনা এখনও পর্যন্ত মনস্টার হচ্ছে সব থেকে শক্তিশালী মনস্টার। আর এবং এই মনস্টার গর্জিলার জন্যই শিমু গর্জিলা স্কার কিংকে পুরোপুরি গর্তে জমিয়ে দিয়েছিল। তো ভাবতেই পারছেন গর্জিলা পিঙ্ক কতটা শক্তিশালী। আজকের ভিডিও এই পর্যন্ত, কি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওটির টপিক কী হতে পারে সেটি আমাকেও কমেন্টে খুব দ্রুতই বলে দিন, যাতে আমি পরের ভিডিও আপনাদের পছন্দ মতো সেই জিনিস নিয়ে আনতে পারি। বাই বাই, টাটা, সি ইউ, এগিয়া। পরের মুভিগুলোতে দেখা হবে, মানে পরের ভিডিওগুলোতে দেখা হবে।